এইচএসসি 24 ও 25 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ে ভয়ভীতি দূর করার জন্য আমি তিনটা বইয়ের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথম বইটা হচ্ছে বাংলা এ প্লাস, দ্বিতীয় বইটা হচ্ছে ইংলিশ এ প্লাস এবং তৃতীয় বইটা হচ্ছে আইসিটি ম্যাজিক। ওকে, তো প্রথমেই কথা বলবো বাংলা এ প্লাস বইটি নিয়ে। শিক্ষার্থীরা সর্বপ্রথম যে ভুলটা করে এইচএসসিতে উঠেই, তারা বোর্ড বইয়ে অনেকগুলো গদ্য এবং অনেকগুলো পদ্য রয়েছে সেগুলোকে তারা সিলেবাস মনে করে, এবং আমার এই বাংলা এ প্লাস বইটা হাতে পাওয়ার পরে তখন তারা যখন দেখে যেখানে ১২টা গদ্য ও ১২টা পদ্য রয়েছে, তখন তারা মনে করে কী ব্যাপার, বাকিগুলো কোথায় গেল। তো আসলে বোর্ড বইয়ে যতগুলো গদ্য পদ্য রয়েছে সেগুলো সিলেবাস নয়, এটাই সিলেবাস এই আমার বাংলা এ প্লাস বইয়ে যে ১২টি গদ্য এবং ১২টি পদ্য দেওয়া রয়েছে, এটাই সিলেবাস এবং ফুল সিলেবাস, শর্ট সিলেবাস বলে কোনো কথা নেই আমার বইয়ের মধ্যে। ওকে, সো এইগুলো পড়লেই হবে। শিক্ষার্থীরা যখন এইচএসসির যে কোনো গল্প পড়তে যাবে তখন অনেক সময় হবে যে কিছু কিছু শব্দের অর্থ জানা নেই, সেগুলো জানলে হয়তোবা ওই লাইনটার মানেটা বুঝতে পারতো। তো সেটার জন্য কী করতে হবে, এই বাংলা এ প্লাস বইটা পড়তে হবে। বাংলা এ প্লাস বইটার মধ্যে গদ্যগুলো একদম বইয়ের মতো করেই দেওয়া রয়েছে, তার পাশাপাশি যে কঠিন শব্দগুলো সেই শব্দের অর্থ সেখানেই দেওয়া রয়েছে। এছাড়া যখন কবিতা পড়তে যাবে, কবিতায় তো আসলে অনেক কবিতা বোঝাই যায় না যে এই কবিতার মূল ভাবটা কী, এই কবিতার ওই লাইনটা দিয়ে কী বোঝানো হয়েছে, কিংবা এক একটা করে কবিতার এক একটা করে লাইনেই দুই তিনটা করে কঠিন কঠিন শব্দ থাকে যেগুলোর অর্থ জানা প্রয়োজন হয়। এজন্য আমরা এই বাংলা এ প্লাস বইটা ফলো করব। এই বাংলা এ প্লাস বইটার প্রতিটা কবিতা, প্রতিটা লাইন একদম সহজভাবে ব্যাখ্যা করা হয়েছে, প্রতিটা লাইনের মধ্যে যে কঠিন কঠিন শব্দগুলো রয়েছে সেই শব্দগুলোর অর্থগুলো খুব সুন্দর করে লিখে দেওয়া হয়েছে। শুধু বাংলা প্রথম পত্র নয়, বাংলা দ্বিতীয় পত্রও কিন্তু এখানে রয়েছে। বাংলা দ্বিতীয় পত্রের জন্য অনেক শিক্ষার্থীরা যে ভুলটা করে, তারা বড় একটা মোটা বই নিয়ে আসে বাজার থেকে, কিন্তু ওই বাংলা ব্যাকরণের সবগুলো টপিক থেকে তো এইচএসসিতে প্রশ্ন আসে না, এইচএসসিতে প্রশ্ন আসে কিছু নির্দিষ্ট টপিক থেকে। এই টপিকগুলো আমি সাইডে দেখাচ্ছি, ঠিক এই টপিকগুলোই রয়েছে আমার এই বইয়ে, আমার এই বাংলা এ প্লাস বইয়ে ঠিক এই টপিকগুলোই রয়েছে। এই টপিকগুলো থেকেই সাধারণত প্রশ্ন আসে, এর বাইরে তেমন কোনো প্রশ্ন আসে না। এছাড়াও বাংলা দ্বিতীয় পত্রের নির্মিতি অংশের কিছু কিছু টপিক রয়েছে, যেমন দিনলিপি, ইমেল বা বৈদ্যুতিন চিঠি, প্রতিবেদন, ভাষণ, ভাব সম্প্রসারণ বা সংলাপ, খুদে গল্প অথবা ছোট গল্প। তো এই যে টপিকগুলো, এই টপিকগুলো লেখার কৌশল রয়েছে, প্রতিবেদন কিভাবে লিখতে হবে, দিনলিপি কিভাবে লিখতে হবে, সংলাপ কিভাবে লিখলে ভালো নাম্বার পাওয়া যাবে, ভাব সম্প্রসারণ কিভাবে লিখলে ভালো নাম্বার পাওয়া যাবে, ভাষণ বা দিনলিপি এগুলো লেখার একটা নিয়ম রয়েছে, ইমেল বা বৈদ্যুতিন চিঠি আমরা কিভাবে লিখব এগুলো লেখার নির্দিষ্ট একটা নিয়ম রয়েছে, এই নিয়ম ফলো করে যে লিখবে সে অনেক ভালো নাম্বার পাবে। তাই আমি আশা করব এইচএসসি শিক্ষার্থীরা যদি বাংলায় ভালো ফল লাভ করতে চাও, আজকেই কিনে ফেলো আমার লেখা এই বাংলা এ প্লাস বইটি। এটা শুধুমাত্র এইচএসসিতে পড়া শিক্ষার্থীদের জন্য, এইচএসসি 24 ও 25 ব্যাচের শিক্ষার্থীদের জন্য। এরপরে আমি যে বইটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইংলিশ এ প্লাস। এই ইংলিশ এ প্লাস বইটা সাইজে অনেক ছোট, এই ছোট হওয়ার কারণে দুর্বল শিক্ষার্থীরা যখনই এই বইটা হাতে পায় খুবই ভালোবাসে বইটাকে। আসলে এই বইটা ছোট হওয়ার কারণটা কী, এই বইটা ছোট হওয়ার কারণ হচ্ছে এই বইটা বিস্তারিত নয়, কিন্তু এখানে ততটুকুই লেখা হয়েছে যতটুকু খুবই প্রয়োজন। ইংলিশ ফার্স্ট পার্ট কিংবা সেকেন্ড পার্টের প্রত্যেকটা টপিক কিভাবে লিখব তার কৌশল বর্ণনা করা হয়েছে, তার পাশাপাশি কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে, এটাই তো দরকার। একটা দুর্বল শিক্ষার্থীর এই জিনিসগুলোই দরকার, ইংলিশ ফার্স্ট পার্টের প্রত্যেকটা টপিক কিভাবে লিখব আমার কৌশল জানা দরকার, এবং সেটা এক্সাম্পলের মাধ্যমে প্রয়োগ করে আমার জানা দরকার। ইংরেজি সেকেন্ড পার্টের প্রতিটা টপিক কীভাবে লিখব তার কৌশল জানা দরকার, এবং তার পাশাপাশি কিছু এক্সাম্পল করে আমার প্র্যাকটিস করা দরকার। যেমন ইংরেজি প্রথম পত্রের একের এ এবং একের বি, এই দুইটা প্রশ্ন অ্যান্সার করার কিন্তু কিছু টেকনিক রয়েছে, এগুলো জানতে হবে। গ্রাফ চার্ট কীভাবে লিখব, ফ্লো চার্ট কীভাবে লিখব, এগুলো জানতে হবে। হ্যাঁ, প্যারাগ্রাফ কীভাবে লিখব, নিয়ম রয়েছে, নিয়ম মেনে মেনে লিখতে হবে। রিয়ারেন্স কীভাবে লিখব, কমপ্লিটিং স্টোরি কীভাবে লিখব, লেটার কীভাবে লিখব, কিংবা সামারি অথবা থিম কীভাবে লিখব, সবগুলো লেখার কৌশল রয়েছে। এই কৌশলগুলো জানার জন্য আমাদেরকে কিনতে হবে ইংলিশ এ প্লাস বইটি। এই বইটি কিনলে যে কোনো দুর্বল শিক্ষার্থী খুব সহজে এইচএসসিতে
ইংরেজির প্রথম এবং দ্বিতীয় পত্রে একটা ভালো নাম্বার অর্জন করতে পারবে। এরপরে লাস্টে যে বইটা আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে আইসিটি ম্যাজিক। আইসিটি বিষয়টাকেই অনেক কঠিনভাবে উপস্থাপন করা হচ্ছে শিক্ষার্থীদের মাঝে, বিশেষ করে গ্রামে আইসিটি টিচার পাওয়াই যায় না। তার উপর এই আইসিটি বইটা পড়তে গিয়ে অনেক শিক্ষার্থী কিছুই বোঝে না। আসলে যদি একজন শিক্ষার্থীকে সহজভাবে আইসিটি শেখানো যেত, তার আইসিটি সাবজেক্টটা কিন্তু প্রিয় সাবজেক্টে পরিণত হতো। আইসিটি শেখার জন্য প্রচুর পরিমাণে ছবি দেখতে হবে, ছবির মাধ্যমে শিখতে হবে। একটা বিষয় শুধু বিস্তারিত আলোচনা করলেই হয় না, তার পাশাপাশি ছবি থাকতে হয়। আর এই কাজটা করা হয়েছে আইসিটি ম্যাজিক বইটিতে। এই বইয়ের প্রতিটি টপিকে প্রচুর পরিমাণে ছবি রয়েছে এবং এমসিকিউগুলোর ব্যাখ্যা রয়েছে, প্রতিটা এমসিকিউয়ের ব্যাখ্যা রয়েছে। আসলে নৈবিত্তিক যখন শিক্ষার্থীরা পড়তে যায় তো তখন পড়লে হয় কি, অনেক কিছু বুঝে না, তো ওই কোশ্চেনগুলো তারা কাকে করবে, ওই ব্যাখ্যাগুলো দেওয়া হয়েছে এই আইসিটি ম্যাজিক বইটিতে। আইসিটির যে কোনো টপিক পড়ার সময় তারা পাশে এরকম সুন্দর সুন্দর ছবি পেয়ে যাবে। এই ছবির মাধ্যমে তারা খুব সহজেই শিখতে পারবে। যে কোনো অধ্যায়ের বেসিক আলোচনা শেষে যখন তারা এমসিকিউতে চলে যাবে, এমসিকিউগুলো পেয়ে যাবে তারা ব্যাখ্যা সহকারে, উত্তর পাবে ব্যাখ্যা সহকারে। তাহলে একটা বই এইচএসসি এবং পরবর্তীতে ভর্তি পরীক্ষাতেও কাজে লাগবে। আর যদি কখনো মনে হয় যে এই তিনটা বইয়ের কোনো একটা টপিক বুঝতেছেন না, তাহলে ইউটিউবে সার্চ করবেন Nahid24। এই Nahid24 চ্যানেলটা ফলো করলেই এই বইগুলোর অনেক ক্লাস আপনারা পেয়ে যাবেন। এই তিনটা বই একসাথে কিনতে আপনারা ভিজিট করবেন Nahid24.com অথবা আমাদের হেল্পলাইনে কল দিতে পারেন। তবে অবশ্যই Nahid24.com-এ ভিজিট করে অর্ডার করার চেষ্টা করবেন, ওখানে অর্ডার করলেই আপনার একটা ইনভয়েস দেওয়া হবে আপনাকে। এছাড়া এই তিনটা বই Nahid24.com-এ আপনি একসাথে অ্যাড টু কার্ট করে যখন আপনি পেমেন্ট মেথড বিকাশ, রকেট অথবা নগদ সিলেক্ট করবেন, সাথে সাথেই ডেলিভারি চার্জ ফ্রি হয়ে যাবে।